নমস্কার, আমি চুমু পালি। পালি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। তেঁতো খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, যেমন ডিম পাতা, করলা, উচ্ছে, হিঞ্চি শাক এসব। কিন্তু স্বাদ করে কে আর তেঁতো খেতে চায়? আজ আমি একটা করলা রেসিপি দেখাবো, যেটা রান্না করার পর যদি তেঁতো খুঁজে পান তাহলে আমাকে বলবেন। করলা পাতুরি, আসুন দেখে। আমি 5-6টা মাঝারি সাইজের করলা নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। করলাগুলো সিদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণ জল গরম করুন। 1 চামচ লবণ দিয়ে দিন। ঢাকা দিয়ে 5-6 মিনিট সিদ্ধ করুন। যতক্ষণ সিদ্ধ হবে তার মধ্যে অন্যান্য মশলাগুলো রেডি করে ফেলব। কুড়ানো নারকেল, পোস্ত আর 5-6টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে পুর বা স্টাফিং বানিয়ে নেব। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, এবার এটা সরিয়ে রাখছি। এবার দ্বিতীয় পেস্ট বানাবো গ্রেভি বানাবার জন্য। কুড়ানো নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। গ্রেভির জন্য পেস্ট রেডি হয়ে গেছে, সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। এবার করলা সিদ্ধগুলো দেখে নিই। হ্যাঁ, একেবারে ঠিকঠাক। জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা করলা নিয়ে ছুরি দিয়ে মাঝামাঝি করে চিরে ফেলুন, কিন্তু আধা আধি করে কেটে ফেলবেন না। শুধু এভাবে চিরে একটা মুখ তৈরি করে নিন। এবার ভেতর থেকে সমস্ত বীজ এভাবে বের করে দিন। এরকম চওড়া ভাবে চিরে নিতে হবে। এবার দুটো দিক সামান্য একটু ছেটে দিন। এভাবে সবগুলো করলা চিরে রেডি করে নিতে হবে। এবার একটা প্যানে সর্ষের তেল গরম করুন। কুচানো পেঁয়াজ ঢেলে 1 মিনিট নাড়াচাড়া করুন। এক চামচ লবণ মিশিয়ে আরো আধ মিনিট নাড়াচাড়া করুন। এবার পুরের জন্য যে পেস্টটা বানিয়েছি সেটা মিশিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর পুরটা তৈরি হয়ে গেছে। এবার তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার চিড়ে রাখা করলার মধ্যে এই পুর ভরে ফেলুন। পুরটা পুরো ঘেঁষে ভরতে হবে। এবার টুথপিক বা কোনো কাঠি দিয়ে মুখটা এঁটে দিন। বাকি সব করলাগুলোর মধ্যে এইভাবে পুর ভরে ফেলুন। আমি সবকটা করলায় এইভাবে পুর ভরে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করুন। পুর ভরা করলাগুলো গরম তেলে ছেড়ে দিন। চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিন। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। একটা কড়াইতে গ্রেভির জন্য তৈরি করা পেস্টটা ঢেলে দিন। এক্ষুনি আগুন জ্বালবেন না। মিশিয়ে দিন হলুদ গুঁড়ো আর লবণ। 100 ml জল ঢেলে দিন। টেবিল চামচ সর্ষের তেল ভালো করে মিশিয়ে দিন। 1 চামচ চিনি মেশান। গ্রেভিটা একটু নেড়ে নিয়ে মিশিয়ে দিন ভেজে নেওয়া পুর ভরা করলাগুলো। তিন চারটে কাঁচা লঙ্কা মেশান। আর অবশ্যই দিতে ভুলবেন না যেন গন্ধরাজ লেবুর পাতা। 1 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দিন উপরে। আগুন জ্বালিয়ে নিন। 8-10 মিনিট ঢাকা বন্ধ করে অল্প আঁচে বসিয়ে রাখুন। নির্ধারিত সময়ের পর ঢাকা খুলুন। একটু নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দিন। ব্যাস,
আমার করলা পাতুরি একেবারে রেডি। আপনি যদি করলা নাও পছন্দ করেন, এই ডিশ খাওয়ার পর না বলতে পারবেন না। যারা আমিষ ছাড়া ভাত খেতে পারেন না, আমি নিশ্চিত এই রেসিপি তারা আমিষের মতনই পছন্দ করবে। তাহলে আমার চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, আবার দেখা হবে। করলা পাতুরি বানাবার জন্য আমি নিয়েছি 5-6টা মাঝারি সাইজের করলা, 1 কাপ কুড়ানো নারকেল, 1/2 কাপ কুচানো পেঁয়াজ, 1 টেবিল চামচ পোস্ত, 3 টেবিল চামচ সর্ষের তেল, 1 চা চামচ সাদা সর্ষে, 10-12টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লবণ বা তার বেশি যদি প্রয়োজন, 2 টেবিল চামচ সাদা তেল, 1 চা চামচ চিনি, আর অবশ্যই লাগবে 3-4টে গন্ধরাজ লেবুর পাতা।